পৃথিবী কতই না সুন্দর তা ভাষায় প্রকাশ করা যাবে না। এই ধরনীকে আরো বেশ রোমাঞ্চকর করে তুলেছে বিশ্বের বিশেষ কিছু আকর্ষণীয় দ্বীপ। সবাই দ্বীপে ঘুরতে যায় সেই দ্বীপের সৌন্দর্যের মজা নেওয়ার জন্য। আমরা জানি পৃথিবীতে দ্বীপের মধ্যেও ক্ষমতা চলে শুধু মানুষের, কিন্তু পৃথিবীতে এমনও কিছু দ্বীপ রয়েছে যেখানে শুধু পশু ও পাখিদের রাজত্ব। এমন কিছু দ্বীপের মধ্যে একটি দ্বীপের সম্পর্কে আলোচনা করা যাক, যে দ্বীপটিতে রাজত্ব করে ঘোড়া। ঠিক দ্বীপটির নাম হচ্ছে স্যাভল আইল্যান্ড। কখনো কখনো এটিকে স্যাভল আইল্যান্ড পনি নামেও ডাকা হয়। স্যাভল দ্বীপ হলো একটি সংকীর্ণ অর্ধচন্দ্রাকার দ্বীপ যা নোভা স্কটিয়ার প্রায় 300 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত। এটি 42 কিলোমিটার দীর্ঘ এবং বালির টিলা ঘাসে আচ্ছাদিত। এটি কানাডার নোভা স্কটিয়া নামক প্রদেশের পার্শ্ব একটি দ্বীপ। দ্বীপটিতে রয়েছে অসংখ্য বন্য ঘোড়া। আনুমানিক 500টিরও বেশি বন্য ঘোড়ার অধীনে রয়েছে এই দ্বীপ। এই দ্বীপটির মূল আকর্ষণ হলো ঘোড়াগুলি। দ্বীপে উপলব্ধ খাবার তাদের আকারকে সীমিত করে এবং দ্বীপে থেকে সরানো ঘোড়াগুলোকে পুষ্টিকর খাবার খাওয়ানো হলে তাদের আকার সাধারণত আরো বড় হয়। 1801 সালের দিকে দ্বীপটিতে ছেড়ে দেওয়া হয়েছিল কিছু ঘোড়া। সময়ের সাথে বাড়তে থাকে ঘোড়ার সংখ্যাও। সাধারণত ঘোড়াগুলির আকৃতি ছোট, খুব অল্প উচ্চতার এবং গায়ের রং কালো। তারা সাধারণত 13-14 হাতের। দ্বীপের পুরুষ ঘোড়াগুলির গড় ওজন প্রায় 360 কিলোগ্রাম এবং মহিলা ঘোড়াগুলির প্রায় 300 কিলোগ্রাম। প্রথমত ঘোড়াগুলি দৈনন্দিন কাজে ব্যবহার করা হতো এবং জবাই করার জন্য ধরা হতো। এতে হুমকির মুখে পড়তে হয় তাদের। মানুষের এমন কর্মের কারণে 1950-এর দিকে ঘোড়াগুলো প্রায় বিলুপ্তের পথে। তারপরে তাদের সংখ্যা বৃদ্ধির জন্য কিছু সংখ্যক অন্য জাতের ঘোড়া সেই দ্বীপে ছেড়ে দেওয়া হয়। 18 শতাব্দীর শেষের দিকে এই ঘোড়াগুলো রীত্যানুসারে শিপিং অ্যাক্টের স্যাভল আইল্যান্ড রেগুলেশনের দায়িত্বে সুন্দরভাবে পালন করা হয়। পরিশেষে ঠিক সেই সময় হতে এখনো মানুষের প্রতিবন্ধকতা হতে বেঁচে আছে। পৃথিবীতে এমনও অনেক প্রাণী রয়েছে যারা মানুষের হিংস্রতার কারণে জীবনের ঝুঁকি নিয়ে বাস করে। সাম্প্রতিক বছরগুলোতে জনসংখ্যা 400-550 প্রাণীর মধ্যে পরিবর্তিত হয়েছে। শিকারীর অভাবের কারণে বয়স্ক ঘোড়াগুলি প্রায়শই অনাহারে মারা যায় যখন তাদের দাঁতগুলি পড়ে যায়। এটি হওয়ার কারণ তাদের দাঁতগুলি আজীবন বালি এবং শক্ত ঘাসের সংস্পর্শে থাকে। 2011 খ্রিস্টাব্দে এই দ্বীপটিকে জাতীয় উদ্যান রিজার্ভ হিসাবে জনসমক্ষে প্রচার করা হয়। সেখানকার প্রাণীগুলো পুরোপুরি মানব শাসন হতে মুক্ত এবং তারা চলছে নিজ নিজ নিয়মে।